বন্ধুরা, তোমরা যারা মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের কিছু সময়ের মধ্যে রেজাল্ট বেরোতে চলেছে। এ তোমাদের রেজাল্ট কিভাবে তোমরা অনলাইনে দেখতে পারবে, কখন তোমরা হাতে তোমাদের রেজাল্ট পাবে, এবছরের রেজাল্ট কেমন হবে, তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা যারা রীতিমতো মাদ্রাসা বোর্ডের আমার ছোট ছোট ভাই বোন রয়েছো, তোমরা রীতিমতো এই মুহূর্তে খুবই এক্সাইটেড, কারণ কিছু সময়ের মধ্যেই তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে। হাই মাদ্রাসা, আলিম, ফাজিল, তোমাদের প্রত্যেকের রেজাল্ট কিন্তু রীতিমতো অনলাইনে তোমরা দেখতে পারবে আজকে 12টার পর থেকে। তোমাদের লাইভ অনলাইনে তোমরা রেজাল্ট দেখতে পারবে। এবার কথা হচ্ছে কিভাবে তোমরা রেজাল্ট দেখবে। দেখো, বাকি স্টুডেন্টরা যে ওয়েবসাইট দিয়ে রেজাল্ট সর্বপ্রথম দেখতে পেরেছে, তোমরাও কিন্তু সেই ওয়েবসাইট দিয়ে রেজাল্ট সর্বপ্রথম দেখতে পারবে। যে কোনো ব্রাউজারে গিয়ে তোমাদের এটা লিখতে হবে wbresults.nic.in। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য এটিই হলো অথেন্টিক ওয়েবসাইট রেজাল্ট দেখার। তোমরাও কিন্তু এখান থেকেই, মাদ্রাসার যে আমার ছোটো ছোটো ভাই বোন রয়েছে, তোমরাও কিন্তু রীতিমতো এখান থেকেই তোমাদের রেজাল্ট অনলাইনে 12টার পর থেকে দেখতে পারবে। আমাদের সবার প্রথমে wbresults.nic.in এই ওয়েবসাইটে যেতে হবে। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখানে ক্লিক করলেই সরাসরি রিডাইরেক্ট হয়ে যাবে ওয়েবসাইটে। এবং ওখানে লেটেস্ট নিউজে তোমার দেখাবে, 12টার পর থেকেই কিন্তু দেখাবে যে মাদ্রাসা বোর্ড এক্সামিনেশন 2021। ওখানে ক্লিক করলে কিন্তু তোমাদের এরকম একটি পপ আপ দেখাবে যেখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইবে, বলবে এন্টার ইওর রেজিস্ট্রেশন নাম্বার। সেই বক্সে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করলেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা অনলাইনে 12টার পর থেকে তো রেজাল্ট দেখতে পারবো, কিন্তু আমরা আমাদের মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড কখন অ্যাকচুয়ালি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিজের হাতে পাবো। দেখো, রীতিমতো তোমাদের আজকেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমস্ত কিছু ডিস্ট্রিবিউশন করা হবে। যে সমস্ত স্কুলগুলো একটু রিজিওনাল অফিস থেকে একটু দূরে রয়েছে, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তোমরা কিন্তু তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করো, জেনে নাও যে তোমাদের রেজাল্ট, মার্কশিট কখন ডিস্ট্রিবিউশন করা হবে। বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে আজকেই কিন্তু মার্কশিট, তোমার সার্টিফিকেট এবং অ্যাডমিট কিন্তু দিয়ে দেওয়া হবে। এবং যে সমস্ত স্টুডেন্টদের, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজকে এসে পৌঁছাতে একটু লেট হবে, সেক্ষেত্রে কালকে দেওয়া হবে। সেই কারণে তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেনে নাও সরাসরি যে আজকে কি তোমাদের মার্কশিট দেওয়া হবে। এবং প্রত্যেক আমার ছোট ছোট ভাই বোন যারা মাদ্রাসার ছাত্রছাত্রী রয়েছে, আলিম, ফাজিম এবং হাই মাদ্রাসার ছাত্রছাত্রী রয়েছে, প্রত্যেকের জন্য অসংখ্য শুভকামনা। তোমাদের প্রত্যেকের রেজাল্টই ভালো হবে অন্যান্য বোর্ডের মতো, এই তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। জানি তোমাদের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে, যেরকমটি প্রত্যেকটি স্টুডেন্টের রেজাল্ট বেরোনোর আগে এক্সাইটমেন্ট থাকে, চিন্তার কোনো বিষয় নেই, তোমরা খুব ভালো রেজাল্ট করবে। তোমাদের জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল, তোমরা ভালো রেজাল্ট করো এবং জীবনের শিক্ষা জগতের পরবর্তী পদে পদোন্নতি হোক এবং তোমরা এগিয়ে যাও। তোমরা রীতিমতো কত নম্বর আশা করছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না।